আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে চিন্তা করলাম, ওদের বয়স তো আজকে 2 দিন, তো ওদের সবার সাথে আপনাদের পরিচয়টা করিয়ে দেই। এই যে, তো প্রথমেই দুইজন ব্ল্যাক এন্ড হোয়াইট যারা আছে তাদের দুইজনকে দেখাইয়া দিলাম। তো আপনাদের কাজ হলো কমেন্টে আমাকে নাম দিবেন, ওদের কি কি নাম রাখা যায়। এই ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা বিড়ালের নাম কীরকম নাম হলে সুন্দর হয় এটা আমাকে জানাবেন। এরপরে আসলো এই ক্যালিকো বিড়ালটা। ক্যালিকো বিড়ালও দুইটা আছে, ওদের নামটাও মানে কি রাখলে ভালো হয় এটা আপনারা কমেন্টে জানাবেন আশা করি। যেহেতু ওরা গুগলের বাবু, তো আমার ইচ্ছা গুগলের নামের সাথে মিলে একটা নাম রাখবো, নামটা হলো টুইটার। টুইটার নামটা কাকে দিলে ভালো হয়? আমার মনে হয় যে ওকে টুইটার নামটা দিলে ভালো হয়। ও স্নোই আর গুগলের দুজনের কম্বিনেশনে ওর লুকসটা হয়েছে, মানে সাদা প্লাস একটু অরেঞ্জ কালার মিক্সড। ওর নামটা টুইটার রাখতে চাইতেছি আমি। দেখেন, গুগলকে ওদের বাচ্চাদের দেখাইতে চাইতেছে, ও তো দেখবেই না, বলতেছে আমারে ছাইরা দেন, এই বাচ্চা আমি দেখব না। বাচ্চা হওয়ার পর থেকে ও বাসায় এই রুমেই থাকতে চায় না গুগল। স্নোয়ের ধারে কাছে আসে না, অন্য রুমে থাকে, নাহলে বারান্দায় যায় বসে থাকে। দেখেন, দূরে যায় বসে রইল, স্নোয়ের কাছেও আসে না, বাচ্চাদেরকে একটু দেখতে বলতেছে দেখেও না। এখনো ভয় পায় না কি আল্লাহ জানে, আমি জানি না। ছেলে বিড়ালগুলারে সব সময় দেখি হয় নিজের বাচ্চা দেখতেই পারে না, নাইলে মাইরা ফেলতে চায়। আলহামদুলিল্লাহ ও যে মারতে চায় না ওর বাচ্চাদের, এটা আল্লাহর কাছে শুক্রিয়া। আমি চিন্তা করলাম গুগলকে তো জানাইতে হবে ও যে বাবা হয়েছে, ওর রিয়াকশন কি, ও কি ওর বাচ্চাদেরকে কি একসেপ্ট করবে কি করবে না, এটা জানার জন্য আমি ওর সামনে নিয়ে আসলাম ওর বাচ্চা। দেখেন, দূর থেকে একটু গন্ধ নিতেছে, আলহামদুলিল্লাহ ও মাইট দেওয়ার চেষ্টা করে নাই। আমি ভয় ভয় ছিলাম আবার না মাইট দেওয়া বসে, আমি যদিও প্রিপারেশন নিয়েছিলাম সাবধানে রাখবো যাতে ও গায়ে হাত দিতে না পারে বাচ্চাটার। দেখেন কি করতেছে আরেকজন, এত ছোট তাও এত শক্তিশালী, চিল্লা পাল্লা করে একাকার অবস্থা, হাতের থেকে পারলে লাফ দেয়। যাক বাবা, তোমরা তোমাদের ঘরে যাও, তোমাদের আর বাইরে আমার হাতে থাকা লাগবে না, মাপ চাই।